আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার মূলত বিষয় বা আলোচনার বিষয় হচ্ছে কীভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। পুকুরের পাশে যারা বাড়ি করবেন তারা আমার এই ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখলে আপনারা মোটামুটি কোত্থেকে শুরু করবেন বা পুকুরের পাশে আপনারা কী দিয়ে কী শুরু করবেন তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো যারা হয়তোবা কিছু টাকা পয়সা সারা জীবনের সঞ্চয় দিয়ে কিছু টাকা সঞ্চয় করেছেন, এখন একটি বাড়ি করবেন ভাবছেন কিন্তু করে করে করেও সাহস পাচ্ছেন না, কীভাবে কোত্থেকে শুরু করবেন বুঝতেছেন না। তো আশা করছি আমি আপনাদেরকে ভিডিওর মধ্য দিয়ে আপনাদের বাড়িটি কীভাবে শুরু করবেন এবং কোত্থেকে শুরু করলে আপনাদের বাড়িটি ভালো হবে তো সেই বিষয়ে একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে। তোমরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আগে ড্রয়িংটি বুঝে নিন, তারপর আমি আপনাদেরকে সরাসরি বিস্তারিত দেখাতে ইনশাল্লাহ নিয়ে যাব। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট 7 ইঞ্চি এবং আমাদের বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 33 ফিট 8 ইঞ্চি। টোটালি 1206.66 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আর অল্প জায়গার মধ্যে এরকম সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের বাড়িতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, তো ব্যালকনির সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 10 ফিট করে এবং আমাদের সিলিং রুমটার সাইজ রাখা হয়েছে 16 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট করে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজ রাখা হয়েছে 17 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট করে এবং আমাদের 2টি টয়লেট রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 7 ফিট করে 2টি টয়লেট। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে মোট 16টি কলম ব্যবহার করা হয়েছে। তো কলমগুলো কোন কোন জায়গায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির সম্পর্কে খরচের হিসাব থেকে শুরু করে এ টু জেড একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পুকুরের সাইডে বাড়ি করলে প্রথমে কোন কাজ দিয়ে শুরু করতে হয় তা বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে আর মাত্র 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন আপনারা আসলে কোত্থেকে আপনাদের কাজ বাড়ির কাজটি শুরু করবেন প্রথমে। তার আগে আপনাদেরকে দেখাই যে আমাদের এই যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সে বাড়িটি আসলে পুকুরের সাইডের বাড়ি। তো আমাদের বাড়িটির মোটামুটি কাজ এখনও চলমান, তো শাটারিংয়ের কাজ চলতেছে। শাটারিংয়ের কাজ শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ ছাদের মধ্যে রড ফেলব 2-1 দিনের মধ্য দিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমে বাড়ির কাজ শুরু করবেন ভাবছেন তারা আপনারা প্রথমে আপনাদের বাড়ির পাশ যে পাশ পুকুরের সাইডে পড়েছে সেই পাশটা প্রথমে পুকুরটা একটু সেচবেন। সেচার পরে আপনারা প্রথমে বাড়িটার লেআউট দিবেন। লেআউট দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের বাড়ির ভিটি থেকে আপনাদের নিচে গভীরতা কতটুকু থাকে। তো যেটুকু গভীরতা থাকে আপনারা প্রথমে আপনারা আপনাদের বাড়ির বেসগুলো ঢালাই করবেন। ঢালাই করার পরে আপনারা বেস থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটি যেভাবে করা হয়েছে বেস থেকে আপনাদের ভিটি পর্যন্ত কতটুকু শর্ট কলম লাগে সেদিকে লক্ষ্য রেখে আপনারা চাইলে ঢালাই করতে পারেন অথবা আমাদের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 10 ইঞ্চি খাতনি করেছি। তো আপনারা এরকম 10 ইঞ্চি খাতনি করে নিতে পারেন। তো 10 ইঞ্চি খাতনি করলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হয় না। তো আপনারা চাইলে যদি আপনাদের বাজেট ভালো থাকে তাহলে আপনারা ঢালাইও করতে পারেন। তো ঢালাই করলে সবচেয়ে বেটার, অনেক মজবুত হয়। তো এমনিতেও ঘাতনি করলেও আশা করি কোনো প্রবলেম হয় না। তো 3-4 তলা ফাউন্ডেশন যারা দিবেন পুকুরের পাশে তারা অবশ্যই ঢালাই করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা একটি সেপি ট্যাঙ্কি করতেছি। তো সেপি ট্যাঙ্কি করলে আমাদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এই জায়গাটা ভরাট করতে যাই তাহলে আমাদের 2 থেকে 3 গাড়ি বালু লাগতো। তো আমরা সেপি ট্যাঙ্কি করাতে আমাদের বাড়ির পাশে রুমটা আর বালু ফেলতে হলো না, আমাদের একটু খরচটা বাঁচলো এবং আমাদের সেপি ট্যাঙ্কি করাতে আমাদের পরবর্তীতে আমাদের বাড়িতে তো কোনো প্রবলেম হবে না। তো আপনারা যারা এরকম শাটারিং করবেন প্রথমে দেখে নেবেন যে আপনাদের শাটারিংয়ের মধ্যে কোনো বাঁশের আগাছা অথবা
আগাছা অথবা ঘুণালা বাঁশ ব্যবহার করা হয়েছে কিনা, তো সেদিকে অবশ্য লক্ষ্য রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হতে হয়। তো আমাদের বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এবং আমাদের বাড়িটির কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে এবং আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে। তারপর আমাদের ছাদটি ঢালাই করা হবে 3.5 ইঞ্চি করে, যেহেতু আমাদের একতলা ফাউন্ডেশনের বাড়ি 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ঢালাই করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলমের মধ্যে রড ব্যবহার করা হয়েছে 10-12 মিলির রড 4টি করে ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটি কলমে। তো দেখতে পাচ্ছেন আমাদের 3.5 ইঞ্চির কাজগুলো খুব সূক্ষ্ম বা খুব সুন্দরভাবে করা হচ্ছে যাতে কোনো প্রবলেম পড়তে না হয়। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা ফেস করতে না হয়। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে 4,52,000 টাকা এবং আমাদের বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ পুরোপুরি যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের লাগবে 8-10 লক্ষ টাকা ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারাও যারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা চাইলে এই ডিজাইনের বাড়িটি 8-10 লক্ষ টাকার মধ্যে আপনারা নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা এই বাড়িটি সম্পর্কে আর কোনো তথ্য জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।